স্বামীর সেই স্মৃতি এক বছর পর ফিরিয়ে দিল পুলিশ। দেবী বোধনের আগে পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গৃহবধূ। মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, বন্দার বুকে দীর্ঘ 74 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আধুনিক ডিজাইনের কম মজুরিতে হালকা ও ভারী গহনা পাওয়া যায়। বাগদা রোড, বনগাঁ। মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, সবার সেরা। স্বামীর দেওয়া শেষ উপহার। 4 বছর আগে স্বামীর মৃত্যু হয়েছে। তারপর থেকে স্বামীর স্মৃতি হিসাবে স্ত্রীর কাছে রয়ে গেছে উপহারটি। অত্যন্ত যত্নে আগলে রাখতেন, কিন্তু বছরখানেক আগে আচমকাই হারিয়ে যায় স্বামীর শেষ স্মৃতি মোবাইল ফোনটি। নতুন ফোন হয়তো কিনে নিতেই পারতেন, কিন্তু সেই নতুন ফোনে স্বামীর স্মৃতি থাকবে না, এটা ভেবেই ব্যাকুল হয়ে পড়েছিলেন স্ত্রী শর্মিলা বিশ্বাস। অবশেষে গত সোমবার রাতে গাইঘাটা থানার পক্ষ থেকে শর্মিলা দেবীকে জানানো হয় তার হারানো ফোনটি খুঁজে পাওয়া গেছে, মঙ্গলবার থানায় এসে ফোনটি সংগ্রহ করার জন্য। শর্মিলা বলেন, রাত যেন কাটতে চাইছিল না, কখন সকাল হবে ফোনটি ফিরে পাব। এদিন সকালে নির্দিষ্ট সময়ের অনেক আগেই পৌঁছে যান থানাতে। জেলা পুলিশ সুপারের উপস্থিতিতে শুধু শর্মিলা দেবী নন, মোট 50 জনকে হারানো ফোন ফিরিয়ে দিল গাইঘাটা থানার পুলিশ। এ বিষয়ে শর্মিলা দেবী বলেন, 4 বছর আগে স্বামীর মৃত্যু হয়েছে, উনি আমায় ফোনটি কিনে দিয়েছিলেন, এটাই ছিল আমার কাছে শেষ স্মৃতি। পুলিশকে অনেক ধন্যবাদ। তো এক বছর পরে কাল রাতেই ফোন করে বললো যে আপনাদের ফোনটা পাওয়া গেছে, তো আসলাম এখানে। এটা আমার স্বামীর দেওয়া গিফট ছিল, আমার স্বামী মারা গেছে 4 বছর আগে, মারা যাওয়ার আগে এটা আমাকে কিনে দিয়েছিল। এই জন্য আমি তো খুবই পুলিশদের ধন্যবাদ জানাই, হাজার হাজার বার ধন্যবাদ জানাই যে আমার স্বামীর দেওয়া গিফট আমাকে ফেরত দিয়েছে। পুলিশের ভূমিকা তো খুবই ভালো, ওরা আরও বেশি বেশি কাজ করে, মানুষের মনে যেন পুলিশের জন্য ভালোবাসা থাকে, ওরা জানুক, মানুষও জানুক যে হ্যাঁ পুলিশ কাজ করে, পুলিশ কাজ করে, ওরা বসে থাকে না। এদিন বনগাঁ জেলা পুলিশ সুপার দীনেশ কুমার সহ অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া এই রকম 50টি ফোন তুলে দেওয়া হয় তাদের মালিকের হাতে। পুজোর মরশুমে হারানো ফোন ফিরে পেয়ে খুশি সকলেই। এ বিষয়ে ফোন ফিরে পেয়ে স্থানীয় এক যুবক বলেন, আমি ভাবতেই পারিনি ফোন ফিরে পাবো, পুলিশকে ধন্যবাদ। হ্যাঁ, আমি ভাবতেই পারিনি যে ফোন আবার ফেরত পাবো, কিন্তু থানার পুলিশ এইভাবে এতটা স্যাক্রিফাইস করবে, এই 6-7 মাস আগে কাল রাত্রি 10:30 বলেছিল নিয়ে আজকে আসতে বাড়ি আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, গাইঘাটা। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।